ভারতের শীতের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD থেকে কিন্তু আগেই পূর্বাভাস জারি করা হয়েছিল যে জানুয়ারির প্রথম 15 দিন অর্থাৎ 1 থেকে 15 তারিখ পর্যন্ত ভারতের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাজ্যে এ শৈত্যপ্রবাহ শুরু হবে। বিশেষ করে দিল্লির পূর্বাভাস আগেই জারি করা হয়েছিল, যে কারণে দিল্লি সরকার এবং সাধারণ মানুষের মধ্যে একটি প্রিকশনই যে স্টেপ সেটি আমরা নিতে দেখেছি। আপনি জানেন যে রাজধানীর দিল্লির যেরকম দুরবস্থা, সেরকম কিন্তু দিল্লির আশেপাশে হরিয়ানা, পাঞ্জাব এই জায়গাগুলোতেও কিন্তু একই রকমভাবে ভয়াবহ শৈত্যপ্রবাহ চলছে। গতকালের যে তাপপ্রবাহ, সেখানে দেখা গিয়েছে যে 3 ডিগ্রির খানিকটা ওপরে নিচে চলছে এবং বিভিন্ন জায়গায় দিল্লির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাপমাত্রা আসছে, কিন্তু কোথাও 3 ডিগ্রি, 3.5 ডিগ্রি বা 4 ডিগ্রির বেশি নয়। হরিয়ানা, পাঞ্জাবেও একই রকম ছবি। আরও এইদিকে উত্তর পূর্ব দিকে আরও আসলে দেখা যাবে বিহারের ছবিটাও প্রায় খানিকটা একই রকম। বিহারেও কিন্তু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়ে দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে, সেখানেও একই রকম অবস্থা রয়েছে। আমার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিক থেকে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই দিকেও কিন্তু একই রকমভাবে শৈত্যপ্রবাহের যে লয় সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল এই বছরের শীতলতম দিন হিসেবে রেকর্ড করা হয়েছে 12.8 সেলসিয়াস তাপমাত্রায়। যদিও আপনাদের অনেকেই যারা নিয়মিত সময় টেলিভিশনের দর্শক, তাদের কাছে নিশ্চয়ই তাদের মনে আছে যে গত বছর সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল, শীতলতম দিনের যে রেকর্ড সেটি ছুঁয়েছিল 10.10 সেলসিয়াসের। সেই হিসাবে কিন্তু এবার তার থেকে 2 ডিগ্রি বেশি হিসাবে শীতলতম দিনের যে রেকর্ড সেটি কিন্তু গতকাল আমরা দেখেছি। আজকের থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে যেখানে প্রায় 12-12-র ওপরে তাপমাত্রা, সেখানে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা বিশেষ করে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে কিন্তু সেখানে কিন্তু অনেক কম। দার্জিলিংয়ে ইতিমধ্যেই 6.6 এবং জলপাইগুড়িতেও 7-এর ওপর কাছাকাছি। আবার দক্ষিণ দিকে, দক্ষিণের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু একই রকম অবস্থা। দেখুন, পৌষ সংক্রান্তি কিন্তু রাত পোহালেই, মকর সংক্রান্তি জানেন আপনি গঙ্গাসাগরে একটি বৃহত্তম মেলা হয় এবং সেখানে হাজার হাজার পুণ্যার্থীরা যান, সাধু সন্তরা যান এবং সেখানে একটি আবহ তৈরি হয়। এই শীতের আবহে কিন্তু সেই মকর সংক্রান্তির যে আবহ সেটি কিন্তু ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে শুরু হয়েছে। তো সব মিলিয়ে ভারতের রাজধানীতে যেখানে শৈত্যপ্রবাহ চলছে, এক শ্রেণীর মানুষ এই শীতটাকে উপভোগ করছেন, অন্যদিকে যেটি দৃশ্যমানতার কারণে দিল্লির এবং আশেপাশে বিমানবন্দর থেকে কিন্তু ফ্লাইট শিডিউল ব্যাহত হচ্ছে। বিশেষ করে আন্তঃরাজ্যের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের শিডিউল ব্যাহত হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে বিমান ওঠানামা কিংবা ট্রেনের শিডিউল ব্রেক করার কোনো খবর হয়নি। তবে বিহারের আমরা বেশ কিছু জেলায় যে ট্রেন সেখানে শিডিউল ব্রেক করা হয়েছে। আন্তঃরাজ্যের ক্ষেত্রেও অনেক ট্রেনের যে শিডিউল সেটি কিন্তু ব্যাহত হয়েছে। কোথাও কোথাও 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা দেরিতেও কিন্তু এই ট্রেনগুলো চলছে। তো সব মিলিয়ে পৌষের শেষ, সেই পৌষ এবং মাঘের শুরুতে এই শীতটা কিন্তু প্রত্যাশিত বলেই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলে করা হয়েছে এবং এই শীতের যে ধারা সেটি কিন্তু অব্যাহত থাকবে আগামী 2-3 দিন। তবে আগামী বুধ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তাপমাত্রা কিছুটা উন্নতি হবে এবং কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। তো শীতের যে সার্বিক ছবিটি সেটি আপনি জানেন যে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন তাপমাত্রা যে হেরফের, সেই তা হেরফের হলেও শীতের যে চূড়ান্ত আবহ সেটি কিন্তু জানুয়ারির 15 তারিখ পর্যন্ত থাকবে। এই ছিল আমার কাছে ভারতের সার্বিক শীতের যে ছবি সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ। ভারতের শীতের খবর জানতে এতক্ষণ ছিলাম কলকাতায়।